হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বাই স্কুপ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কিছু তথ্যের আপনারা জানতে পারবেন, কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি আবেদন কবে থেকে শুরু? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল 8 জুন থেকে 22শে জুন রাত 11:59 পর্যন্ত, কিন্তু দেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে, দেশের কিছু কিছু স্থানে লকডাউন থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি আবেদন কার্যক্রমটি বর্তমানে স্থগিত করে রেখেছে। তো প্রশ্ন হচ্ছে যে কবে নাগাদ আবার আবেদন প্রক্রিয়াটি শুরু হতে পারে? তো জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে কোনো নোটিশ প্রকাশিত করেনি, তবে ধারণা করা হচ্ছে যে 30শে জুন পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতায় থাকায় 30শে জুন এর আগে ভর্তি আবেদন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে 30শে জুনের পরে যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব স্বাভাবিক থাকে, নিয়ন্ত্রণে থাকে, দেশে লকডাউন বিরাজমান না থাকে, তাহলে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় 1 জুলাই থেকে, অর্থাৎ 1 জুলাইয়ের পরে তাদের ভর্তি আবেদনের প্রক্রিয়াটি আবার শুরু করতে পারে। তো তারপর প্রশ্ন হচ্ছে যে আবেদন আপনারা কোথায় গিয়ে করবেন, কিভাবে আবেদন করবেন? আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে, যেখানে তারা অনলাইনে আবেদন করে, ওই সকল দোকানে গিয়ে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করতে পারবেন, অথবা আপনারা নিজে নিজেও অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন। তারপর প্রশ্ন হচ্ছে, আবেদনের সময় আপনাদের কী কী কাগজপত্র লাগবে? আবেদনের সময় আপনাদের SSC ও SHC এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল লাগবে, এবং 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। অবশ্যই ছবিটি মার্জিত হতে হবে, কারণ মার্জিত ছবিটি না হলে, যদি অন্যরকম কোনো ছবি হয়, এই ছবিটা কিন্তু আপনাদের পরবর্তী রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডে আসবে। তো যদি ছবিটা একটু অন্যরকম হয়, তাহলে নিশ্চয়ই আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একটু কেমন ব্যাখ্যাপা লাগবে, আনকনটেক্সট অনুযায়ী হবে। তো আপনার ছবিটা একটা মার্জিত ছবি দেওয়ার চেষ্টা করবেন। তারপর লাগবে একটি সচল ফোন নাম্বার, অর্থাৎ ভর্তি আবেদনের সময় আপনার SHC ও SHC এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সচল ফোন নাম্বার লাগবে। তারপর প্রশ্ন হচ্ছে, আপনি কতটি কলেজ চয়েস দিতে পারবেন? আপনি যে কোনো একটি কলেজ চয়েস দিতে পারবেন। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে যে আপনি কতটি সাবজেক্ট চয়েস দিতে পারবেন? যে ভর্তি আবেদন করার সময় যে কয়টি সাবজেক্ট আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার জন্য প্রদর্শিত হবে, সবকটি সাবজেক্টে আপনি কী করতে পারবেন, চয়েস দিতে পারবেন আপনার ইচ্ছা। আপনি চাইলে একটা সাবজেক্টও চয়েস দিতে পারেন, তবে আমাদের পরামর্শ হচ্ছে আপনি কমপক্ষে 2 থেকে 3টি সাবজেক্ট চয়েস দিবেন। আচ্ছা, আবেদনের সময় যদি কোনো ভুল হয়, অথবা আমি যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি, তাহলে কি নতুনভাবে আবেদন করা যাবে? হ্যাঁ, যাবে, তবে মাত্র একবারই আপনার ভুল হলে আবেদন করতে পারবেন, দ্বিতীয়বার আর পারবেন না। মানে একটি বার মাত্র ভুল হলে আবার আবেদন করতে পারবেন, দুইবারের বেশি আপনারা পারবেন না। কিন্তু আপনি একবার আবেদন করার পরে যদি আবেদন ফর্মটি আপনার কলেজে জমা দিয়ে দেন, তাহলে কিন্তু আর এটা পরিবর্তন করা যাবে না। অর্থাৎ একবার আবেদন করার পর যদি ভুল হয়, আপনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন ফর্মটি কলেজে জমা দেওয়ার পরে আর এটাকে কোনো পরিবর্তন করা যাবে না। আচ্ছা, তারপর প্রশ্ন, আবেদনের সাথে সাথে অথবা কতদিন পরে আপনার এই কপিটা কলেজে জমা দিতে হবে? আবেদন কপিটা, অনলাইন থেকে যে আবেদন কপিটা আপনি পাবেন, সেটা কতদিন পরে কলেজে জমা দিতে হবে? এখনও এ বিষয়ে কোনো তারিখ আপনাদের প্রকাশিত হয়নি, যে কবে আবেদন হবে এবং কবে জমা দিতে হবে সেটা এখনও বলা হয়নি। যখন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে, তখন আপনারা নিজেরাই সেটা জানতে পারবেন। কম্পিউটার দোকান থেকে যখন যাবেন, তখন আবেদন করবেন, তখন এই আপনারা জানতে পারবেন যে কবে নাগাদ এটা জমা দিতে হবে। তবে আমাদের পরামর্শ, আবেদন করার ওই দিনেই আপনারা কলেজে জমা দিলে ভালো হয়। আচ্ছা,
আবেদন ফর্মটা জমা দিতে কি নিজেকে যেতে হবে না অন্য কাউকে পাঠালে হবে? আবেদন ফর্মটা জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে নিজে যেতে হবে। আচ্ছা, আবেদন ফর্মটা আপনি কোথায় জমা দিবেন? যে কলেজটা আপনি চয়েস দিয়েছেন ওই কলেজটাতে আপনি গিয়ে আবেদন ফর্মটি জমা দিতে হবে। আচ্ছা, জমা দেওয়ার সময় কি কী কী কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে? জমা দেওয়ার সময় আবেদন ফর্মটি, আবেদন করার পরে যে আবেদন ফর্মটি কম্পিউটার দোকান থেকে আপনাকে দিবে, সে আবেদন ফর্মটি সাথে আপনার এসএসসি এবং এসএসসি এর রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র অর্থাৎ মার্কশিট, এর ফটোকপি এবং 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে জমা দিতে হবে। যদি কলেজের নোটিশ বোর্ডে আপনার ছবি চায় তাহলেই আপনাকে ছবি জমা দিতে হবে। আচ্ছা, এখন অনেক কলেজে তো এখনও মার্কশিট আসে নাই, হ্যাঁ, অথবা আপনি মার্কশিট তুলেন নাই, অথবা এসএসসির কোনো ফটোকপিও আপনার কাছে নাই, তাহলে আপনি কি করবেন? আপনি অনলাইন থেকে আপনার মার্কশিট ডাউনলোড করে ওই মার্কশিটটা আপনার জমা দিলেও আপনার হয়ে যাবে কিন্তু। আচ্ছা, যে কাগজপত্রগুলো আপনি জমা দিবেন এই কাগজপত্রগুলো কি আপনাকে সত্যায়িত করতে হবে? যদি আপনার যে কলেজে আপনি চয়েস দিয়েছেন সে কলেজের নোটিশ বোর্ডে যদি বলে যে আপনার কাগজপত্রগুলোকে সত্যায়িত করতে হবে, তাহলে অবশ্যই সত্যায়িত কপি জমা দিতে হবে। যদি এক্ষেত্রে কোনো নির্দেশনা না থাকে তাহলে সত্যায়িত কপি জমা না দিলেও হবে। আচ্ছা, যে কলেজগুলোতে আপনি চয়েস দিয়েছেন, যে কলেজটিতে আপনি চয়েস দিয়েছেন সে কলেজটিতে আপনার কত কপি করে জমা দিতে হবে? আচ্ছা, এক্ষেত্রে 2 থেকে 4 কপি আপনার কলেজে জমা দিতে হবে, ক্ষেত্র বিশেষে সেটি পরিবর্তন হতে পারে। আচ্ছা, কাগজগুলো জমা দেওয়ার সময় আর কি কিছু করতে হবে? হ্যাঁ, আবেদন যে পত্রটি আপনি কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদনপত্রটি করবেন সেখানে আপনার 2টা অংশ থাকে, একটি থাকে আপনার স্টুডেন্টের জন্য, একটি থাকে কলেজ অংশ কলেজের জন্য। যে কলেজের অংশটি থাকবে সেটি আপনি কলেজে জমা দিবেন, আর যেটি আপনার জন্য থাকবে সেটি আপনার কাছে থাকবে। আচ্ছা, কলেজের অংশে মানে যে কোনো অংশে, কলেজের অংশ হোক আর স্টুডেন্ট কপি হোক, অফিস কপি হোক আর স্টুডেন্ট কপি হোক, সবটার নিচেই, 2টার নিচেই আপনার ছবি থাকবে, স্বাক্ষর থাকবে এবং তারিখটা দিতে হবে। আচ্ছা, এখন যে কলেজে আপনি আবেদন করবেন সে কলেজে যদি আলাদাভাবে আপনার ফোন নাম্বার লিখতে হয় তাহলে আবেদন কপির পেছনে আপনার ফোন নাম্বারটা লিখতে হবে। আচ্ছা, জমা দেওয়ার পর কি আপনার কোনো মোবাইলে কোনো মেসেজ আসবে? হ্যাঁ, আপনি যে সচল নাম্বারটি দিয়ে আবেদন করেছেন সেই সচল নাম্বারে একটি মেসেজ আসবে। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে যদি মেসেজ না আসে তাহলে কি করণীয়? যদি মেসেজ আপনার মোবাইলে না আসে তাহলে দ্রুত সশরীরে আপনার কলেজে গিয়ে উপস্থিত হবেন এবং এ বিষয়ে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনারা ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।